आज से हम हिंदू, आज से हम हिंदू, किसी भी मुसलमान दुकानदार से, किसी भी मुसलमान दुकानदार से, किसी भी प्रकार का, किसी प्रकार का सामान का खरीदी बिक्री, सामान का खरीदी बिक्री नहीं करेंगे। छत्तीसगढ़ सुरगुजा जिलार एक वीडियो खूब भाइरल हो ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল লোক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বহিষ্কারের শপথ নিচ্ছে। এটা কোনো নতুন ঘটনা নয়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের ঘটনা প্রায় ঘটে চলেছে। গুরুগ্রামে নামাজ নিয়ে ঝামেলা, মাংসের নামে লিঞ্চিং, মুসলিম মহিলাদের বিক্রির জন্য অশ্লীল ছবি নিলামে তোলা হচ্ছে, হরিদ্বারের ধর্মসভা, একের পর এক বিদ্বেষমূলক ঘটনা ঘটেই চলেছে। এবার সুরগুজার ঘটনা সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে। এখানে একজন দুইজন নয়, দলবেধে শয়ে শয়ে মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করছে। ঘটনার কয়েকদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এরা এত সাহস পেল কোথায়? এদেরকে সংরক্ষণ কারা দিচ্ছে? এ ধরনের ঘটনা অহরহ ঘটছে কেন? এদের উপর ইউএপিএ দেশদ্রোহী ধারায় মামলা দায়ের করা হচ্ছে না কেন? এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই জেলা প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন সেই ভিডিও। সংকল্প লেতে হ্যায় কি, শপথ লেতে হ্যায় কি, আজ সে হম হিন্দু, আজ সে হম হিন্দু, কিসি ভি মুসলমান দোকানদার সে, কিসি ভি মুসলমান দোকানদার সে, কিসি ভি প্রকার কা, কিসি প্রকার কা সামান কা খরিদি বিক্রি, সামান কা খরিদি বিক্রি নহীঁ করেঙ্গে, নহীঁ করেঙ্গে, আজ সে হম হিন্দু, আজ সে হম হিন্দু, কিসি মুসলমান ব্যক্তি কো, কিসি মুসলমান ব্যক্তি কো আপনি জমিন, আপনি জমিন লিজ মে আ, লিজ মে আ বিক্রি নহীঁ করেঙ্গে, বিক্রি নহীঁ করেঙ্গে, अगर किसी व्यक्ति के पास जमीन लीज में दिया गया दिया हुआ है उसकी तत्काल वापसी कराएंगे। आज से हम हिंदू मुसलमानों के यहाँ मजदूरी एवं अन्य कार्य के लिए नहीं जाएंगे। जो फेरी वाले हमारे गांव में आते हैं, हमारे क्षेत्र में आते हैं, गांव में उनका जांच उपरांत यदि हिंदू है तभी खरीदी करेंगे, अन्यथा नहीं खरीदेंगे। आज दिनांक 5/1/2022 को ग्राम कुंडी कला में आम सभा कर यह सर्वसम्मति से हम सभी यह निर्णय लेते हैं, जिसका हम सभी जीवन पर्यंत पालन करेंगे। भारत माता की जय। जय। শুক্রবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এই ঘটনাটি লুন্দ্রা থানার অন্তর্গত কুন্দিকালা গ্রামের। এই মাসের 5 তারিখে সেখানকার গ্রামবাসীরা মুসলিম সম্প্রদায়ের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার শপথ নিয়েছেন। পুলিশ জানিয়েছেন এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি খতিয়ে দেখছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে একদল লোককে এক জায়গায় একত্রিত হয়ে শপথ নিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করছে, আর তার সমর্থনে উপস্থিত গেরুয়া বাহিনীরা হাত তুলে ওই ঘৃণা বিদ্বেষমূলক কথাগুলোর পুনরাবৃত্তি করছে। ভিডিওটিতে লোকজনকে বলতে শোনা যাচ্ছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আজ থেকে আমরা হিন্দুরা কোনো মুসলিম দোকানদারের কাছ থেকে কোনো পণ্য কিনব না এবং তাদের কাছে কোনো কিছু বিক্রি করব না। আজ থেকে আমরা কোনো মুসলিম ব্যক্তির কাছ থেকে জমি লিজ বা বিক্রি করব না। আমার প্রশ্ন, মোদিজি, এভাবে কি দেশের বিকাশ হবে? আপনি তো বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এখানে তো বিকাশ দেখতে পাচ্ছি না। কিভাবে বিনাশ হবে সেটা প্রস্তুতি নিচ্ছে তারা। আমার অনুরোধ, আপনি যদি নির্বাচনী প্রচারে অবসর পান তাহলে দেশের আইন শৃঙ্খলার দিকে নজর দিন। ভিডিওটিতে আরো বলতে শোনা যাচ্ছে, যদি কোনো মুসলিম ব্যক্তির জমি লিজ নিয়ে থাকে তাহলে তারা অবিলম্বে ফেরত দিবে। তাদের গ্রামে তাদের এলাকায় যদি কোনো ফেরিওয়ালা আসে তাহলে প্রথমে তার পরিচয় জেনে সে হিন্দু কিনা তবে তার কাছ থেকে তারা জিনিসপত্র কিনবে, অন্যথায় নয়। সুরগুজার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঝা শুক্রবার বলেছেন যে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা অতিরিক্ত পুলিশ সুপার এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট 6 জানুয়ারি গ্রাম পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন তারা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক শুক্লা বলেছেন, এই মাসের এক তারিখে পার্শ্ববর্তী বলরামপুর জেলার আরহ গ্রামের কিছু গ্রামবাসী নতুন বছর উদযাপন করতে কুলিন্দা গ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে স্থানীয় লোকেদের সাথে ঝগড়া হয়েছিল তাদের। তিনি আরো বলেন, দ্বিতীয় দিন কুলিন্দা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র যাদব থানায় অভিযোগ দায়ের করেন আরানিবাসী ইলিয়াস কুঞ্জা মজিদ সুরাজ ফজল সোহেল আরো কয়েকজন তাদের গ্রামে গিয়ে তাদের বাড়িতে ঢুকে বীরেন্দ্র যাদবের ভাতিজা সহ পরিবারের দুইজনের সাথে মারপিট করে। পুলিশ জানিয়েছেন, অভিযোগের পর ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় আদালতে তাদের পেশ করা হয়েছিল কিন্তু সেখান থেকে তারা জামিনে মুক্তি পায়। পুলিশ কর্মকর্তা বলেন, ভাইরাল ভিডিওটিতে তারা সকল বাক্য বাক্য পাঠ করাচ্ছেন, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরগুজার এসপি অমৃত কম্বলে বলেছেন যে পুলিশ 6 জানুয়ারি ভিডিওটি পেয়েছে যার বিষয়বস্তু অত্যন্ত গুরুতর প্রকৃতির বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে, আলোচকের পরিচয় নিশ্চিত হওয়ার পর মামলা দায়ের করা হবে। ধন্যবাদ।